টেকনিকের মাধ্যমে ভোকাবুলারি শেখার দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এবারে আমাদের যে ওয়ার্ড সেটা হচ্ছে বেন। বেন মানে ভালো বা দয়ালু। বেন থাকলে সবসময় পজিটিভ কিছু বুঝাবে, মানে সামথিং পজিটিভ বুঝাবে। তাহলে প্রথম যে শব্দটা আমরা দেখছি বেনিফিট। বেনিফিটের সাথে আমরা সবাই সম্পৃক্ত আছি, মানে পরিচিত আছি। বেনিফিট শব্দের অর্থ হচ্ছে সুবিধা বা উপকার, যেটা পজিটিভ। সুবিধা বা উপকার, ভালো বা দয়ালু, এরকম কিছু বোঝায়। তারপরে দেখা যায় বিনাইন। বিনাইন শব্দের অর্থ হচ্ছে দয়ালু, এটাও একটা বেনিফিট, মানে পজিটিভ কিছু একটা। বেনফুলেন্ট, এটার অর্থ আশীর্বাদ স্বরূপ। তারপরে বেনেডিকশন শব্দের অর্থ হচ্ছে দয়ালু। এবং সর্বশেষ রয়েছে বেনিফ্যাকশন। বেনিফ্যাকশন শব্দের অর্থ দাতা বা যে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, বেন শব্দের অর্থ ভালো বা দয়ালু, তাহলে বেনিফিট সুবিধা উপকার, বিনাইন দয়ালু, বেনেফুলেন্ট আশীর্বাদ স্বরূপ, বেনেডিকশন দয়ালু, বেনিফ্যাকশন দাতা বাজে দেয়। তাহলে এই পাঁচটি শব্দ আমরা মুখস্থ রাখি সহজে। সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলকে আমন্ত্রণ রইল, সকলকে ধন্যবাদ। আরিফ এডুকেয়ার, লেখাপড়ার সব কিছু